আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ, বিডি প্রো চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমাদের চলছে ব্লগ সিরিজ, আর তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখতে চলেছি যে কিভাবে একটি কাস্টম থিম ইনস্টল করে। এর পূর্বে আমাদের দুইটা টিউটোরিয়াল হয়েছে যে কিভাবে আপনি একটি প্রফেশনাল ব্লগ তৈরি করতে পারেন, এবং অন্যটি হচ্ছে ব্লগের বিভিন্ন মেনু সম্পর্কে। যদি সেগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং সাথে সাথে সামনে একটি নোটিফিকেশন বেল আসবে, তাতে ক্লিক করে নোটিফিকেশন বারটি অন করে রাখুন। প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, এবং ওপেন করার পর আমি সার্চ বারে লিখছি, দেখুন আমি সার্চ বারে লিখলাম ব্লগার। ব্লগার লিখে ইন্টার করলাম, এবং আমাদেরকে নিয়ে আসলো এখানে যে ব্লগার ডট কম ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ, ইটস ইজি অ্যান্ড ফ্রি। আমি এখানে ক্লিক করলাম। এটা আমার অন্য একটা ব্লগ, সেখানে চলে গেছে। এখন আমাদের কাঙ্ক্ষিত ব্লগটা আমরা চলে যাচ্ছি, দেখুন দেখুন বন্ধুরা চলে এলাম। আর কাস্টম থিমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটা ব্লগে ভিউটা কীরকম দেখাবে সম্পূর্ণ তার উপর নির্ভর করে। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা যে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন তাও আপনাদের এই থিমটার উপরে অনেক কিছু নির্ভর করবে। কারণ যখন গুগল অ্যাডসেন্স আপনাকে পর্যবেক্ষণ করবে যে আপনাকে অ্যাডসেন্স দেওয়া যায় কিনা, তখন দেখবে যে আপনাদের বিভিন্ন পোস্ট, তারপরে হচ্ছে গিয়ে আপনার থিমটা কি ইউনিক কিনা, অথবা প্রফেশনাল লুক কিনা, বা প্রফেশনাল দেখতে কিনা। সো বন্ধুরা, আমরা যদি কাস্টম থিম ইনস্টল করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে থিম অপশনে যেতে হবে। দেখুন আমি থিম অপশনে ক্লিক করলাম, দেখুন চলে এলো। আর আমাদের ব্লগটা, ব্লগের ভিউ এখন বর্তমানে এরকম আছে, দেখুন এরকম আছে আমাদের ব্লগের ভিউ। আর আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন টেক বিডি টিপস, এটা যখন আমি চ্যানেলটা করেছি তখন ইংলিশে ছিল টেক বিডি টিপস, কিন্তু এখন আমি বাংলায় করেছি। আর এটা কীভাবে করবেন সেটা হচ্ছে আপনার সেটিংয়ে যাবেন, দেখুন সেটিংয়ে যাওয়ার পর যে এখানে দেখতে পাচ্ছেন ইডিট, আমি ইডিটে ক্লিক করে করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন বিডি সিক্রেট 24, আমার এর আগে অন্য নাম ছিল বিডি প্রো 24, আমি সেটাকে সিক্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সেটিংয়ের মাধ্যমে ইডিট করে নিতে পারেন। আর দেখুন এখানে আছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটারে যেখানে আপনার ডাউনলোড করে নিয়েছিলেন এক্সএমএল ফাইল অথবা থিমটা, সেখানে ক্লিক করবেন। দেখুন সেখানে যাবেন, যাওয়ার পর এখানে আমি ডাউনলোডে রেখেছি, দেখুন বিডি প্রো নামে, এখানে ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম এবং ওপেনে ক্লিক করলাম। এখন দেখুন বিডি প্রো ডট এক্সএমএল একটা ফাইল চলে এলো। এখন আমি আপলোডে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা। আর আপনার এই থিমটা আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন দেখুন আমাদের ব্লগের লুকটা কীরকম হয়ে গেছে বন্ধুরা, এখন দেখুন এরকম আমাদের ব্লগের লুকটা চলে এলো। দেখেছেন বন্ধুরা, আমরা এখানে যত কিছু আছে সব কিছুই আমরা চেঞ্জ করে নিব, সব কিছুই আমরা চেঞ্জ করে নিব, তখন আমাদের ব্লগের সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, অ্যাবাউট হোম, কন্ট্যাক্ট, আরও অনেকগুলো অপশন, এগুলো সবগুলোই আমরা চেঞ্জ করব। আর আমাদের পূর্বে ছিল ঠিক এরকম লুক, আমরা যখন কাস্টম থিমটা ইনস্টল করলাম তখন এরকম লুকে চলে এলো। এখানে হচ্ছে দেখা যাচ্ছে লোগো, এখানে হচ্ছে তার নাম যে এটা কী নামে ছিল যার আমি আপনার থিমটা ইনস্টল করেছি, তার এই নাম ছিল, সব কিছুই আমরা চেঞ্জ করব বন্ধুরা। সো বন্ধুরা, আমরা দেখে নিলাম যে কিভাবে একটা কাস্টম থিম ইনস্টল করে। আর এখানে দেখতে পাচ্ছেন HTML, এটা দিয়ে সাধারণত কাজ। আর লেআউট সম্পর্কে আমি পূর্বে বলেছিলাম, পূর্বে যে টিউটোরিয়ালে আমরা যে মেনু সম্পর্কে বলেছি সেখানে লেআউট সম্পর্কে বলা আছে এবং থিম সম্পর্কে বলা আছে, আপনারা সেখান থেকে জেনে আসতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল যে কিভাবে আমরা একটা কাস্টম থিম ইনস্টল করতে পারি। সো পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে এটাকে আমরা প্রফেশনালি এডিট করতে পারি। সো বন্ধুরা, আজকের মতো বিদায়, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।